भगवते वासुदेवाय ओम पर्थाय प्रतिबोधितं भगवत नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराण मुनिनामैत्य महाभारतं वसुदेवसूतं देवं कंसो चानुरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं उदीरये ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः वन्देऽहं श्रीगुरु श्रीयूतपदकमलं श्रीगुरुं वैष्णवंश्च श्रीरूपं शक्रजातं सहगणरघुनाथं नीतं तं सजीवं साधयितं शावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितंश्च हे कृष्णकरुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कन्तु राधाकन्तो नमस्तु ते तत्तो कंचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वानुसूते देवी प्रणमामि हरि प्रिये भञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गौर औरोशे बार गौरवे जरमैया इह माले में मनुष्य रूपे संसार आयसी ओ पितृमातृ वंदना करिया अज्ञानर अंधकार सिचिया ज्ञानर मिंगाल दे ओ गुरुदेवरे शरण करुरी जगत अंगुली हेलने जगते पालित और ओ जगतपति भगवान श्री हरिरे कुटि कुटि हमा जानिया श्रुता भक्त वैष्णव हाबीर प्रतिमर साजारा हमा भक्ति कात करुरी इचुदिन साधु मुखे श्रीकृष्ण चैतन्य भागवत संगर भगवान मुखनिश्रित बाणी उनिया
ইশং শ্যাং কৃষ্ণ মানায় ভারত বাংলাদেশর ভক্তবৃন্দ। কৃষ্ণ প্রেমে ভিগুর রৌসিংপা এডমিনর শিরিল ঠুরাঙে আমি কনাক্ষরান্ত ভগবত গীতা শ্লোক বার ব্যাখ্যা হুনানি মনিয়া লেপ করদেসি। আমিতে এবাকাও কুকিলে রইলে মাতাম করিয়া কৃষ্ণ কথার কিয়ানু বাহার বাসি একমাত্র জেগর কথা ওই কৃপা করিয়া সরস্বতী মারে কণ্ঠে দিয়া মাতইলে বরসান কেবল বৌয়ানরাং মাগে দে বৈষ্ণব কল্পতরু। বৈষ্ণবর কথা বৌয়ানে বেলানারে বুলিয়া উনেসু শ্রুতা বৈষ্ণবর চরণ খয়ায় ধন্তে তৃণ ধরিয়া লিসিং লিসিং হমাকাত করুরি যেন মি কৃষ্ণ কথার পারেং হমা পারে। কৃষ্ণ কথা সমুদ্রান সাধে কিন্তু অদম অভূত সৌ এগরে আশীর্বাদ কৃপাবিন্দু দিলে মুকং করোতি বচালং পুঙ্গুং লঙ্ঘয়তি গিরি ভঞ্চা কল্পতরু ঋভ্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর এটমিন গিরকলকে নির্দেশ অনুসারে গীতার পাঁচটা শ্লোক দেনাকা লেপ করে দেশি। প্রথম অধ্যায়ে মর পৈলাকার শ্লোক অর্জুন উবাচ দৃষ্টে মম সজনং কৃষ্ণ ইয়ৎসং সমুপস্থিতম শীতন্তি মম গাত্রানি মুখং চ পরিশুষ্যতি। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র লালভূমে আত্মীয় স্বজন মারুমা সাং দেয়া অর্জুনের মনে যুদ্ধ পরিণাম মান খাল করিয়া দুঃখ জাগেছি ইয়ং না পা শিবে তেঙ্ক ইয়ুৎসং সমুপস্থিত। লালফাম করানি মনিয়া পুলসি তানুর পরিণাম যে অবশ্যই মরণা মুঙে দেয়াহে এয়ান খাল করিয়া অর্জুনের অন্তরাত্মায় কাদানি হকা গাছি। সময়া আনাত এসাদে হীন মনোভাব ল আত্মীয় স্বজন মারুম মাসা তানু ন্যায্য দাবিত্ব বঞ্চিত করিয়া থসিলা। তানু জীবনে কত দুঃখ বিপদ লৈলাটর অজ্ঞত ঠেলা দিতে চিন্তা না করেছিলা। নিজ রকতর তুল সামসী হাবি থাক লালফামি আত্মীয় স্বজন অর্জুনের তুলকিয়া নিষ্ঠুর মনোভাব এহল এ মাটির যুদ্ধ লালচায় পুলসিয়াতা। আহিয়া খেলেইয়া হারুপ্রেমে দিন কাটিয়া সময়ান আসিলাম এটাই খাংতা করে ইয়ং নাপার বাবল বিরুদ্ধিও না সরল দয়ালু অর্জুনরাং মাতে নারী হকা গয়া মিলগা। আসলে অর্জুন অন্তরক মহৎ মহৎ যে হয় তার সাধু ব্যবহার শাস্ত্রীয় সাধু প্রকৃতি মানু এতারে ক্ষমা পরায়ণনা নির্দেশ দেশি ভগবানর ভক্ত করুণা সিন্ধু আরাকা গো দুঃখ দেখলে তা জারে না রেখা দীর্ঘ। অর্জুন বীরশ্রেষ্ঠ ঐল তার অন্তরে নম্রতার পরিচয় পিয়া তা নিঙ্করেছিল রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনের মারানি চেয়ে সাধু শুনল হৌনাবি বারো ধর্মর বারান চেয়া ক্ষমা করা নিয়ে বালা তাই মেতঙ্গা দেহগ নুঙেই নুষে সালে তানোরে মারানি তে থক নে কিয়া বুলেতে রাজ্য সুখ বা সিংহাসন মুক্তির পথ বন্ধ করানি থক নে এটা বি খাল করে অর্জুনের দেহগ ওয়ান্থায়া পরে জারগা থতাহা আনুকি ন চ শ্রেয়হ অনুপশ্যামি হত্যা সজনম আহবে ন কাঙ্গে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ ন চ শ্রেয় শ্রেয় বার প্রেয় বলিয়া জগৎ সংসারে দুহান বিষয় আছে। শ্রেয় অর্থে জেহান বা জেতা পৈলা গদে হু বা বিষয় সাধে কিন্তু পরিণামে গিয়া অমৃত তুলহর প্রেয় অর্থে এবাকা মুহূর্তে সুখকর কিন্তু পরিণামে গিয়া বিষ তুল এ জড়জগতে তা মানু এতে এবাকাও সুখ করানি লাভ করানি আকাঙ্ক্ষাল কাজকর্ম কর্তারা তানু ভবিষ্যতর বিষময় পরিণাম আর না খাল কর্তারা। অর্জুন তার আত্মীয় স্বজন মারু মাসাঙ্গল সুখময় জীবনা কাটানি মনাসে
কিন্তু চিরদিন কাহার সমান নাই যা। কৃষ্ণর সন্তুষ্ট কলে পারলে জীবর প্রকৃত মঙ্গলর এহান পাহরেছে। তারা কৃষ্ণরান্ত আত্মীয় স্বজন এটা গুরুত্বপূর্ণ আছে। অর্জুনের ঠয় মাটিক নরম আছিল যে তার আত্মীয় স্বজন মারাইতে দূরের কথা, তার ইয়ং না পাও তারে মারতে পেয়ে নামুনা হত্যা স্বজন মাহবে। তা নিং করেছিল যুদ্ধে আত্মীয় স্বজন মারিয়া নুঙিও নাতে নাইব, কারণ আত্মীয় স্বজন তারে মারলে ঠয়ে হামেশা অনুতাপ করতে থাইতই, তানুর অভাবে জীবন দুঃখময় বারো ভয়ঙ্কর পাপ হইত, না ইহলুক না পরলুক কোন কল্যাণ নাইত। নৌকাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, অর্জুন নিজ চিত্তাবস্থা হারপিয়া মাতে, হে কৃষ্ণ আত্মীয় স্বজন মারিয়া রাজ্য বিজয় করিয়া যে সুখ উহার মি না চাউরে, রাজ্য সুখ ভোগ যেতাও কামনা করি উতা ব্যক্তিগত সুখর কান্না গয়। আত্মীয় স্বজন মারুক মাসাং মিলিয়া ও সুখ ভোগ করে পারলেহে প্রকৃত আনন্দ পানা আর না। অর্জুন যেবা কাহার পেল যে যুদ্ধে তার আত্মীয় স্বজন হাবি মর্তায় বার লালফা অন্তে অসহ্য ভোগ করানিকা, তার লগে আর কোনো না থাইতায়। এটা নিমসিং হইয়া ঢরে ভয়ে নিরাশ হইয়া ওয়ান্থায়া পরে যারগা, বার যুদ্ধে জিঙানি ইচ্ছা তারা নিয়ে যারগা। সাংসারিক মানুষ মোহগ্রস্ত হইয়া থানার ফলে হার না পার যে প্রকৃত সুখ না পয়ে আসে তা ধর্ম পালনের ভিতরে দে। ক্ষত্রিয় ধর্ম পালন করা নিকা অর্জুন রাজত্ব প্রয়োজন আসিল, কিন্তু নিজজন আত্মীয় মারিয়া রাজ্য লাভ করানি লাগত দিয়া তা ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করিয়া বনবাসী অনামুন আসিল। অর্জুন নিজরে ধর্মাত্মা নিম করিয়া লালফাম না করানি পক্ষে যত যুক্তি প্রমাণ দিল, জগৎ সংসারী মানুষ ও যুক্তি তারে চুম বুলা নিং করতায়। বার পিছে দে অর্জুনে যে কথা ভগবানে বুঝাছিল ও তা চুম নাপিতাই পারে, তার কারণ নইলতায় যে মানুষ যে পরিস্থিতি আনাত পড়তারা ও পরিস্থিতি ও নমুনা কথায় তানু সঠিক বুলা নিং করতারা। উতার তুলনায় খানিক গজর থাকর কোনো ব্যাপার উপনি তানুর পক্ষে সম্ভব না। কুরুক্ষেত্র লালবঙ্গে পুলসী দদলর আত্মীয় স্বজনরে দেহিয়া তানু মুহে দুঃখ পাছিল ও মুহে পড়িয়া তার ধর্ম নানায় আড়ি পড়ি খাল করেছিল। আপন জনের মুহর কারণে ক্ষত্রিয় চিত কর্তব্য সম্বন্ধে অর্জুনের মিলন নিয়েছিল ঠিক ঔষধে যেগরান আত্মীয় জনজিত মুহ আসি তানু অর্জুনের কথা উয়ানি সঠিক বুলানি করতায়, কিন্তু ভগবানের দৃষ্টিয়ানাত আসে তাই জীবে তার কিসাদে কল্যাণীবতা। ভগবানের এসাদে বাবনে আনরে জাগতিক মানুষে মাটিক হান্না পিতায়, সুতরাং তানু ভগবানের কথা এহানি মানিয়া নানতে গা পারে, বরং এহান নিং করতায় যে এসাদে পাপরূপ লালফাম রোগা করিয়া ভগবান যথার্থ কাম্মান না করেছে, কিন্তু ভগবান তারে মাত্রা সর্ব কারণ কারণ কোন কারণে কিহান করে উহান জীবর মঙ্গলর কারণে করে না এহান হারপিয়া থানা লাগত। কিম রাজ্যেন গোবিন্দ কিম ভোগ জীবিতেন বা ইয়ে সামর্থে কাঙ্ক্ষিতম নো রাজ্যম ভোগ সুখানিজ। গোবিন্দ শ্রীকৃষ্ণ অলতায় গ মানে গে ইন্দ্রিয়তা আনন্দদাতা। ভগবান প্রণাম মন্ত্রে উল্লেখ আছে নম ব্রাহ্মণ দেবায় গ ব্রাহ্মণ হিতায় চ। কৃষ্ণ গবার ব্রাহ্মণ হিতকারী, তাই কৃষ্ণ গকুলে আবির্ভূত অসি বার গোলকদা মেথার। গ বা গুরুরে আনন্দদান সালে তার নাগান গোবিন্দ, বার গুরু পালন করে বলিয়া তা আরেক নাগান গোপাল। গোবিন্দ নাঙে আনলো অর্জুনের ডাইয়া তৃপ্তি পানামুনা। গোবিন্দ অর্থ এহান নাগয় যে তা আমার ইন্দ্রিয় তারে তৃপ্তি দিত, আমি যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তি কথা না খাল করিয়া গোবিন্দের সেবায় লাগিয়া উপরি গোবিন্দ ইয়াম হারোর বারতা আশীর্বাদে আমার হাবি বাসনা হাবি ইন্দ্রিয়
নিজত্বই তৃপ্তি জার্গা। কিম ন রাজ্যে ন গোবিন্দ কিম ভুবে জীবিতে নবা। অর্জুনের মনে যাওয়া কোন প্রকার জয় রাজ্য বা সুখ ভোগের কামনা বাসনা নেই। উপে যত ডাঙর রাজ্য অনুলাভ অক না কেনে, যত আয়ুপা সুখ ভোগ পেক না কেনে, উহানে কি লাভ উতালো মে কিতা করতু। আত্মীয় স্বজন মারিয়া বহু বছর ধরিয়া নুয়ে করে রাজ্য ভোগ করিয়া উতালো মে কিতা করতু। অর্থাৎ যুদ্ধে জিঙানি রাজত্ব করানি নুয়ে আথা না, এতা এতা যেবাকা হৃদিগত কামনা বাসনা থা গুরুত্ব থার, উপে এজা তো নুয়ে পান পানা। কিন্তু এটা কিতা তো মোর কোনো আকাঙ্ক্ষা নেই, তা এটাই মরে কি আনো সুখ দিতইতা। এটাতে ম নিজজনের মারিয়া মি আকুলা গো রাজা পালাইয়াতে কিতা করতু। তানু দো ও পল্লেগাতে রাজ্য আর বা সুখ ভোগ সুখ ভোগ করানিকা কার প্রয়োজনে। রাজ্য সুখ ভোগ এটা আবি নিজর জনের কায় দরকার। কিন্তু তানু যদি মরে জিতারাগা উয়া নইলে এটাই কুঙ্গই ভোগ করতইতা। ভোগ করানিতে দূরের কথা, বরং তানু অবর্তমানে মোর আরো কেউ চিন্তাময় হইত। ইয়ে সামর্থে কাঙ্কীর্তম অর্জুনের প্রেমাতার্তা, মোর নিজর কা রাজ্য ভোগ সুখ আদি প্রয়োজন নেই, কারণ মি হার পাওরি যে তা যে তার কোনো আনাতে স্থায়ী সুখ বলিতা নেই বার এটা নিত্য বস্তু না গে। মিতে বেগুনি মারু মাসা আত্মীয় স্বজনের কার রাজ্য আদি ইচ্ছা করেছে তা। এবাকা দেউরি লাল পামে উমরানিকা তানু যুগত ইয়া উবা অসিয়া। যদি তানু হাবে মরে জিতারাগা উহা নইলে রাজ্য ভোগ সুখ আদি মর কি কামে বা লাগতইতা। ও কারণে লাল পামে কোন কারণে করে নাই তৈ। অধর্ম অবিভবাত কৃষ্ণ প্রদুষন্তি কুল স্ত্রীহ স্ত্রীষু দুষ্টাশু বার স্নেহ জায়তে বর্ণ শঙ্কর। অর্জুনে পে আক্রম কৃষ্ণ বার আর এক আক্রম বার স্নেহ বলিয়া সম্বোধন করেছে। নিজ নিজর বংশ পরম্পরায় কত আন হওয়া দিক আঁকেন আছে, যে তার মাধ্যমে সদাচার বার ধর্ম পালনর। ধর্ম পালন করলে অন্তরে তশুদ্ধ বা সাত্বিক বুদ্ধি জনমর্তা। কিন্তু যে বাঁকা বংশ আনাক অধর্ময়া জাবদের গা, উপে আচার বিচারে অশুদ্ধি বার অন্তরে তা অশুদ্ধ। কৃষ্ণ নাঙে আনলো অর্জুনে ডায়া মাতের তা, হাবিরে তি আকর্ষণ করে বলিয়া তন নাঙান কৃষ্ণ। এফির মাত আমার বংশ আনারদে তি কুঙ্গদে সাল করতে প্রদুষন্তি কুলস্ত্রীয়। অন্তকরণ অশুদ্ধ হইলে বুদ্ধি তামসিকতায় বুলন্দে, তামসিক বুদ্ধি অপল লেগা মানু করানি থক নেই, উতারে কর্তব্য বা কর্তব্যরে অকর্তব্য বলিয়া শাস্ত্র মর্যাদা বিপরীতভাবে চলতারা। ও বিপরীত বুদ্ধি ল চললে বংশ ব্যাপা অধপতনে জিতা রাখা। স্ত্রী সু দুষ্টা সুবার স্নেহ কুলধর্ম না শৈলে বংশর মানু এটা উশৃঙ্খল হইতারা বার তানুর প্রতি কর্ম অধর্ম যুক্ত ওর উহানি পাপ এটা বাড়তে থার উষাদে পাপ এটা বাথা বাড়তে থার সমাজে আনাসি তা পরের গা। বিশেষ করে শৌসুমরা যেমন বিপদে জানার সম্ভাবনা থার, ঠিক ঔষাধে বেয়া পায় তারা হোক সহজে অধপতন অনার দিকে আনথার। ও কারণে গড়র গুরুজনের অধীনে থাইলে লাশ ডর আহান পেয়া হবাবালা অয়া সসমানে দিন কাটা পারতারা। গৃহস্থালী নানা ধর্ম অনুষ্ঠান পূজা উৎসব আদি লেইসি লইথেলে হামেশা তানু থাইলে ধর্মের মতিয়র চরিত্রও নির্মলর নাইলেতে বার স্নেহ। ভগবান বৃষ্ণিকুলে জরমসে বলিয়া তারে বার স্নেহ বলতারা। তি মাত আজি যদি তোর বৃষ্ণি বংশের সাথে দংশর পথে চালিলে তোর মানসিক অবস্থান কিয়া নৈতিতা। প্রসঙ্গত বেয়াপা সতীতর মহৎ নেয়া টঙ্গাল বর্ণ পুরুষ সংযোগে সে সৌজরময় তারা তারে বর্ণশঙ্কর বলতারা। বর্ণশঙ্কর সৌজিপুত ওইলে পিতৃলুক উতা নরেকে জিতারাগা।
उपयुक्त श्राद्ध तर्पणादि श्राद्ध विधि अनुजाई तानो श्राद्ध अधिकार ना थाया बार श्रद्धा भक्त पूर्व पुरुष प्रति नियनिर फले तानो श्राद्ध तर्पणता ग्रहण करले नाला ताय उच्च लोकत्व पतन ओतारा दूषय एतै कुलकनानम वर्ण शंकर कारक उत्साद्यन्ते जाति धर्म कुल धर्माश्च शाश्वत वर्ण शंकर कारक वर्ण शंकर सृष्टिकारी दूषे कुलगादि शाश्वत बार जाति धर्म मिमूत मांगो जर्गा चारियान दूषे वर्ण शंकर इतारा वंशनाश वंशनाशत्व कुलधर्म नाश पाप बढ़ते था पाप हईते वंशव्यापा व्यभिचारी दूषे दूषित होतारा वंश श्रेष्ठ मर्यादा जेग हारपितारा बा चालितारा ओ अभिभावक गुरुजनर अभाव हुया तानु रियाथां नापिया जेबाका वंश ऐतिह्य मिमूत मांगनी पते साल उपे वर्णशंकर जरमनी बा बढ़ते थाइता जेपे जाता आनर गौरव हानि ओतु कारण वर्ण आनर तुल्य अन्य वर्ण तिलनी जरम हुईतारा शंकर सहतारा वर्ण धर्म थाना नारे एसारे वर्ण शंकर कारक दूषित धर्म विनाश जाति धर्म बा वर्णाश्रम धर्म कारे आमी मात्यार्ता जाता आनर हाबिल तिलैया जे धर्महान शास्त्र विदिल मानिया चलिया वहां लिता जाति धर्म বা বর্ণ ধর্ম বৈদিক সমাজে ব্যবস্থায় বর্ণাশ্রম ধর্ম আসিল বর্ণাশ্রম ধর্ম মুখ্য উদ্দেশ্য আন অসেতায় সমাজ ব্যবস্থা আনর এমনভাবে সংকরানি যে আনর ফলে সমাজের হাবিও সৎ জীবন পালনের মাধ্যমে পারমার্থিক উন্নতি সাধন করে পারানি বার জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভ করে পারানি মানব সমাজ গুণ কর্ম অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এসাদে চারি বর্ণে বাক করেছি বার তানুর কা নির্দিষ্ট কর্তব্য কর্ম লেপ করে থেছি বাবুনর ঘরে বা ক্ষত্রিয় ঘরে জরম হইল যে উগ বাবুন গ বা ক্ষত্রিয় গ ঐতে উসাদে না গড় ব্রাহ্মণ বা ক্ষত্রিয় গুণ উতা অর্জন না করে বার তানু নির্দিষ্ট কর্তব্য কর্ম না করে তবে না বাবুন বা ক্ষত্রিয় গো বলিয়া পরিচয় পিতাইতা যে সাদের ডাক্তারা আপুত করে ডাক্তার গো বলে নারিয়া যদি ও ডাক্তারি বিদ্যা অর্জন না করে বা ডাক্তারি কাম না করে তাছাড়া সমগ্র মানব জীবনে আনরে ব্রহ্মচর্য গার্ভস্থ বানপ্রস্থ বার সন্ন্যাস এই চারিয়ান আশ্রমে বা করানি অসে বার প্রতি আশ্রমর কর্তব্য সুনির্দিষ্ট নিয়ম কানুন অবশ্যই পালন করানি লাগে তবে না মানব জন্মে সার্থ আমার সমাজে ভুবনেশ্বর সাধু ঠাকুর বর্ণাশ্রম পালন করিয়া আপনি আচরি ধর্ম অপরের শিকার আমারে শিক্ষা দেওয়া গেছে গা নির্দিষ্ট পাঁচান শ্লোকর অন্তপরাণী এপে বিশ্রাম দি শ্রোতা বৈষ্ণবর চরণরণ গ্রহণ করিয়া অদম সহগৈ ক্ষমা ভিক্ষা চাউরি যে আশা চৈতন্য ভাগবত সঙ্গ কনাক্ষ এতারেল সংস্কৃতি রক্ষার কা গীতা প্রবচন চালাসি ও আনন্দ যজ্ঞ হইয়া মেয় ধন্য মনে করি আশীর্বাদ দিয়াদি আমার প্রতি দেশি ভার যেন বহন করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে হা মীমাঙে পাল করে পারিয়া পাঠের অন্তে শ্রী গীতা মাহাত্ম্য গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিতা ত্রিসন্ধা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নী ভ্রান্তি নশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জুরি ইতি এতানি জপং নিত্যং নরো নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভং নিত্যং তথান্তে পরমং পদম ओम सर्वे भवतु सुखिना सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग् भवेत् ओम सर्वेषां मङ्गलं भवत् ओम सर्वेषां मङ्गलं भवत् ओम सर्वेषां मङ्गलं भवत्
ओम शांति ओम शांति ओम शांति। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम तत्सत्।